সাবস্ক্রাইব করুন ব্লগস এবং ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের পনেরোতম পর্ব আমরা গত পর্বগুলোতে পেজ টেবিল এবং ইলাস্ট্রেশন সম্পর্কে কথা বলেছিলাম যারা আমার পূর্ব ভিডিওগুলো দেখেননি ভিডিও ডিসক্রিপশন লিংকে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন আজকে আমরা কথা বলবো অ্যাড নিয়ে তো অ্যাডিনসটা আপনাদের কোনো প্রয়োজন নেই এই কাজের ক্ষেত্রে তবু আমি দেখিয়ে দিচ্ছি অ্যাড কি কাজ করে অ্যাড মূলত ইন্টারনেটের সাথে সংযুক্ত কাজ করে যদি আপনার পিসিতে ইন্টারনেট সংযুক্ত থাকে তাহলে এগুলার কাজ করতে পারবেন তো প্রথমে দেওয়া আছে স্টোর স্টোরে ক্লিক করার পর দেখবেন এখানে মাই অ্যাড ইন্স এবং স্টোর দেখতে পারবেন এখানে এখানে মূলত আপনার যে এই সেকশনে কোনো প্লাগ ইন বা এক্সটেনশন যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনার যে প্লাগ ইন বা এক্সটেনশনগুলো দরকার সেগুলো আপনি ইউজ করতে পারেন দেখেন এখানে একটি অলরেডি অ্যাড করা আছে এটা ডিফল্ট অ্যাড করা থাকে উইকিপিরিয়ার যে একটি ওয়েবসাইট সেটা প্লাগ ইন বা এক্সটেনশন যেটাই বলেন সেটা কিন্তু অ্যাড করা আছে তো আপনি চাইলে আপনার যদি কোন পছন্দের যদি অ্যাডন্স বা প্লাগ প্রয়োজন হয় সেখান থেকে সেখান থেকে সার্চ করে আপনি অ্যাড করে দিলেই সেটা অ্যাড হয়ে যাবে এরপরে যে অপশনটা আসছে মাই অ্যাড ইনস এখানে ক্লিক করলে আপনার এখানে কতগুলা অ্যাড অ্যাড বা এক্সটেনশন অ্যাড করা আছে সেগুলা দেখাবে দেখেন আমার এখানে মাত্র একটা কারণ আমি কোনো অ্যাড করি নাই মাইক্রোসফটের পক্ষ থেকে ডিফল্ট যেটা অ্যাড করা ছিল শুধু সেটাই অ্যাড করা আছে এরপরে স্টোর স্টোর হলো যে যে স্টোরটা দেখতেছেন ওই স্টোরটা এখানে দেওয়া আছে তো এটা সেম একই কাজ এরপরে দেখেন আমার এখানে যেহেতু একটা অ্যাডন্স অ্যাড করা আছে সেই জন্য একটা অ্যাডন্স দেখাচ্ছে যদি আরও অ্যাডন্স অ্যাড করা থাকতো বা এক্সটেনশন অ্যাড করা থাকতো তাহলে এখানে দেওয়া থাকতো তো অ্যাড যদি করা থাকে আপনার এখানে বা করেন তাহলে সেটা কিভাবে কাজ করবেন তো যদি এটা উইকিপিডিয়ার ওয়েবসাইট এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার ডান দিকে একটা পপ মেনু চলে আসছে তো সেইখান থেকে আপনি সার্চ করবেন যখন যে সার্চ বারটা আসছে সেটা কিন্তু উইকিপিডিয়ার যে ওয়েবসাইট আছে সেখান থেকে অটোমেটিক সার্চ করবে ধরেন আমি শামিম লিখে সার্চ করলাম দেখেন এখানে উইকিপিডিয়াতে সার্চ করার পর গুগলে না কিন্তু উইকিপিডিয়াতে সার্চ করার পর এমন একটা রেজাল্ট আসতো সেটা সরাসরি চলে আসছে আপনি যে কোনো ধরনের যদি বাংলাদেশ লিখেন বাংলাদেশ লিখে সার্চ দেন বাংলাদেশ সম্পর্কে যত তথ্য আছে সেটা এখানে চলে আসবে দেখেন অনেকগুলো তথ্য এখানে চলে আসছে সেম একই উইকিপিডিয়াতে সার্চ করলে ওয়েবসাইটে গিয়ে আপনার ব্রাউজারে যাওয়ার পর উইকিপিডিয়াতে যাওয়ার পর যেটা সার্চ করলে যে আস তথ্যটা আসতো সেম একই তথ্যটা এখান থেকে আপনি সহজে সংযুক্ত করতে পারছেন তো এই ছিল উইকিপিডিয়া বা এক্সটেনশন বা অ্যাডান্স কাজ ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন এবং আগের ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিও প্লেস লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চেক করে আসতে পারেন তো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল নিয়ে ক্লিক করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার এখানে একটি নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ